আগামীকাল থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমা শুরু হওয়ার একদিন আগেই ময়দান জুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ময়দান উন্নয়নের কাজ সম্পন্ন হয় তিন দিনের এই বিশ্ব ইজতেমাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। শুক্রবার বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের জোবায়ের গ্রুপের মুসল্লিরা অংশ নেবেন। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে তাদের প্রথম পর্ব শেষ হবে। আগামী 20 জানুয়ারি শুরু হবে তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ পর্বে অংশ নেবেন তাবলিগের দিল্লির মুরব্বী মাওলানা সাদ অনুসারীরা। ইজতেমা মাঠে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। নাসির, কাল থেকে তো ইজতেমা শুরু হচ্ছে, মাঠের সার্বিক অবস্থা এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? তো এরই মধ্যে বিশ্ব ইজতেমার পুরো ময়দান এলাকা 160 একর জমি জুড়ে যে শামিয়ানা টানানো হচ্ছে, সে শামিয়ানা পরিপূর্ণ হয়ে গেছে গতকাল বিকেলের মধ্যেই। এরপরে মুসল্লি, এখনো প্রচুর মুসল্লি আসছেন এবং তারা মাঠ ছাপিয়ে মাঠের বাহিরে এমনকি ফুটপাতে পলিথিন টাঙিয়ে তারা মুসল্লিরা ফুটপাতে অবস্থান নিয়েছেন। এখন বয়ান কাল কথা থাকলেও আজকে থেকেই বয়ান শুরু হয়েছে। আম বয়ান, ইমান এবং আমল আখলাকের উপর যে বয়ানটা হয়, অর্থাৎ ইসলামের অনুশাসন এবং সেটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন, এইসব বিষয় নিয়ে এখন বয়ান চলছে। এটা চলবে রবিবার সকাল পর্যন্ত। আর বিদেশি মুসল্লিরা, এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার মুসল্লি বিশ্ব ইজতেমায় অবস্থান নিয়েছেন। এই বিদেশি মুসল্লিদের জন্য এবার আসলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা আমাদেরকে তারা জানিয়েছেন যে এয়ারপোর্ট থেকে তারা খুব সহজেই বিশ্ব ইজতেমায় আসতে পারতেছেন, তাদেরকে পোর্ট অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে। আর বিশ্ব ইজতেমা জুড়ে শুধু বিশ্ব ইজতেমা ময়দান নয়, সমস্ত টঙ্গিতেই, টঙ্গি এলাকা জুড়েই নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে নিরাপত্তা বাহিনীরা। এখানে পুলিশ, র‍্যাব, আনসার সহ সকলে মিলে একটা নিরাপত্তা বলয় গড়ে তুলেছে, যেটা আগামী আখেরি মোনাজাতের দিন পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যেটা থাকবে। পরবর্তী আবারও 20, 21, 22 দ্বিতীয় দফায় যে বিশ্ব ইজতেমা হবে দ্বিতীয় পর্বের, সেখানেও একই পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আমাদের। টঙ্গীর তুরাক তীর থেকে জানছিলাম ইজতেমার খবর।